বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে আছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া। বিএনপি ভেঙ্গে প্রধানমন্ত্রী হচ্ছেন রেজা কিবরিয়া। গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর এই দলের আহ্বায়ক রেজা কিবরিয়ার বিরুদ্ধে বিএনপি ভাঙ্গার অভিযোগ করেছেন। তিনি বলেন, টাকা লোভে সরকারের গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়ে তিনি বিএনপি ভেঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার দুঃস্বপ্নে বিভোর। গতকাল রাতে নুরুল হক নূর নিজের ফেসবুকে আইডিতে এক টুইটে এইসব কথা বলেন। রেজা কিবরিয়ার সত্যতা বক্তব্য ও মিথ্যা নিয়ে আর বক্তব্য নিম্নরূপ। শীর্ষক স্টাসে নুরুল হক নূর বলেন, নিজের অপকর্ম ঢাকতে আমাকে নিয়ে রেজা কিবরিয়া সত্য বক্তব্য ও মিথ্যার বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রেজা কিবরিয়া। কতটুকু অযোগ্য সেটা তার কাজকর্মে ইতিমধ্যে আপনারা পর্যবেক্ষণ করেছেন। গণ অধিকার পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলের আহ্বায়ক হয়েও তিনি এইভাবে দলের মিটিং মিছিল কার্যক্রমে সক্রিয় ছিলেন না। নূর জানান, গত রবিবার তাদের দলের বৈঠক ছিল। সে বৈঠক প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতার মাসুদ করিম এনায়েত করিমের বিএমপি ভাঙ্গা ও ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুল সাত্তার আগামী নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত কথিত সরকার বিরোধী প্রোগ্রামের নামে রেজা কিবরিয়া ব্যাংকক কাঠমান্ডুতে একাধিকবার মিটিংয়ে অংশ নেন। দেশে এসে মনোনয়ন বিক্রি ও বিএমপির বহিষ্কৃত নেতা শওকত মাহমুদের প্রোগ্রামে অংশগ্রহণ এবং সর্বশেষ ইনসাফের প্রোগ্রামে অংশ নেওয়ার বিষয়ে গতকাল রেজা কিবরিয়ার বাসায় জরুরি মিটিংয়ে এসব বিষয়ে জবাবদিহি চাওয়া হয়। তিনি সদুত্তর না দিয়ে নেতাদের প্রশ্নে বিরক্ত হয়ে বাসায় তাদের মিটিং স্থান ত্যাগ করে বাসায় ঢুকে তার মিটিংয়ে আসেননি, যে কারণে আমরা তার উপস্থিতিতে আর মিটিং করতে পারিনি। তাই উপস্থিত সদস্যদের মতামতে আমরা বাকি আলোচনা সম্পন্ন করি। আজকে নির্ধারিত মিটিংয়ে অসমাপ্ত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সবাই একমত যে মিটিং এখনও কেন্দ্রীয় কার্যালয়ে চলমান। নূর আরও উল্লেখ করেন, নিশ্চয় আপনারা অবগত আছেন এই রেজা কিবরিয়ার কারণেই গণ কোরামও ভেঙেছিল। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।